ভাই, মুখে বলার মতো কিছু নেই, আপনারা ভিডিওটি দেখুন এবং আনন্দ উপভোগ করুন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা করতে চলেছি নতুন একটা আননোন প্লেস, মানে একটা মলে আমরা যাচ্ছি, সেখানে আমরা আপনাদেরকে দেখাবো মানে জুরাসিক ওয়ার্ল্ড, যেটা ওখানে ডাইনোসর বিভিন্ন ধরনের জিনিস দেখার মতো আপনাদের জিনিস আছে, সেগুলোকে আপনাদেরকে আমরা দেখাবো। কি দেখাবো রে? আজকে ওখানে অনেকটাই আকর্ষণীয় জিনিস আছে, অ্যামেজিং। তো মানে কথা, দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে যাবে। তোমরা সবাই দেখার জন্য ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন, আমাদের সঙ্গে ভিডিওতে জুড়ে থাকেন। আরও অনেক কিছুই আমরা এই ধরনের ভিডিও নিয়ে আরও সামনে তোমাদেরকে ইমপ্রেশন দেব, ঠিক আছে? তো চলো গিয়ে দেখি কি আছে। তো গাইজ, আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। চলুন আমরা গিয়ে আগে মলটাকে, মলের ভিতরে আপনাদের কি কি দেখানো জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাই। আমরা সবকিছু ডিটেলে ওখানে দেখানোর চেষ্টা করব, কি আছে, কিভাবে কি হয় ওখানে, অন্যান্য মলের থেকে এটা ডিফারেন্ট, ঠিক আছে? তো দেখি এখানে আরো কত কি ভিন্ন জিনিস পাওয়া যায় আর কি, নতুন নতুন দেখতে চলো। সামনে আমি ঘুরে দেখাচ্ছি, সেই যে পিছনে ওটা হচ্ছে মল, ওখানে যাব গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো গাইজ, আমরা এখন শপিং মলের বাইরে চলে এসেছি আর দেখাই যাচ্ছে এখান থেকে পুরো সামনের ভিউটা কত সুন্দর, আর সামনে কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে পার্কের মতো একেবারে ভিন্ন ভিন্ন গাছপালা, সৌন্দর্য গাছপালা, সবুজ ঘাসে ঢাকা, খুবই সুন্দর। এইদিকে কাছে এসে দেখা, এগুলো পার্কের মতো বিকালে আড্ডা দেওয়ারও সময়, ভালো টাইম পাস, বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সঙ্গে এখানে এসে অনেক সময় কাটানো যাবে, ভালো মুহূর্ত। আগিয়ে চলেছি একে একে পায়ে মলের ভিতরের দিকে আগিয়ে যাই, গিয়ে ওখানে সব কিছু আরও ডিটেলসে যেটা আগেও বলেছি সব কিছুই আমরা ভিডিও করব, সমস্ত কিছু দেখার জন্য জুড়ে থাকুন আমাদের ভিডিওতে, চলো। তো গাইজ, আমরা মলের মধ্যে ঢুকে পড়েছি এই মুহূর্তে, আপনারা বাইরের ভিউটা মানে দেখতে পাচ্ছেন, মানে ভেতরে আরও অন্যান্য দেখার মতো মানে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা মলে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এবং জিনিস আছে সেগুলো দেখার, আপনারা এখানে মানে শপিং করতে পারতে পারেন। তো এই মুহূর্তে আমরা মলের মধ্যে ঢুকে পড়েছি, সামনের ফ্রন্টের এই জিনিসটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো না, এটা আপনাদের জন্য একটু সারপ্রাইজ হয়ে থাকবে, আপনাদের অন্য সাইডটা অন্য কিছু দেখাবে, এগুলো পরে আপনাদের আপনাদেরকে শেয়ার করবো। থেকে ফার্স্ট ফ্লোরে এসেছি, ফার্স্ট ফ্লোরে আরও কী কী আকর্ষণীয় জিনিস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, চলো দেখি আগে আরও কী কী মজাদার জিনিস এখানে আছে। তো মেন যে আকর্ষণীয় জিনিসটা এখানে জুরাসিক ওয়ার্ল্ড নিয়ে যেটা আমরা এসেছি মেন উদ্দেশ্যে, ওটা আমরা একটু পরে দেখাচ্ছি, সারপ্রাইজ দেবো আপনাদেরকে। তো চলো এগুলো বাদ বাকি জিনিসগুলো দেখো। Thank you.
বন্ধুরা, আজকে আমরা টিকিট কেটে নিয়েছি 130 টিকিট, কম্বো টিকিট। এখানে হরর এবং কাছের ঘরের মানে ভুলভুলাইয়ের মতো জিনিসে মানে আমরা আজকে যাচ্ছি। মানে খুবই একটা দুর্দান্ত বিষয় নিয়ে সেটা আমরা আপনার একটা অ্যাডভেঞ্চার করবো, আপনার সঙ্গে থাকবো আপনারা। এখানে बहुत डर लग रहा है, ये कैसे हिल रहा है नीचे। চল 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 দেখি, এই তোর পিছনে এটা কি? চল চল চল, আস্তে আস্তে, তোর কিছুই না আসলে। আমি তো একদম ভয় পেয়ে গেছি। কুছ দিখাই দিয়া মেরে কো ইসকে আন্দর, এই দরজাটা খুলছে অটোমেটিক, এর ভিতরে কিছু তো একটা আছে। দাঁড়া 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 দাঁড়া, যাস না এইভাবে, যাস না। আমি এখানে কিছুই বুঝতে পারছি না, চারিদিকে
যেদিকেই দেখি কোন দিকে যাব কিছু বুঝতে পারছি নাই ভাই, আমি কোন দিকে যাব, কোন দিকে যাবি? এই নিজাম তুই কোথায়? এই নিজাম তো কেমন লাগলো ভিতরটা বল? খুবই একটা অসাধারণ জিনিস, মানে জানি একটা হরর হাউস, ভয় পাওয়ার কিছু নেই, তবে জানি না কেন মাঝে মাঝে একটু ওর মধ্যে ভয় লেগে যাচ্ছিল, তবে কিছুটা সামলে মানে কেমনভাবে বেরিয়েছি বুঝতে পারছি না, মানে গায়ে দেখো মানে কাঁটা কাঁটা নিচ্ছে পুরো গায়ে, এদিকে এখানে দেখা পুরো গায়ে সব কাঁটা কাঁটা নিয়ে নিয়েছে, মানে এখনো একটু একটু ভয় লাগছে ওর মধ্যে থেকে। তো যাই হোক খুবই মজার, কিন্তু দারুণ দারুণ, মানে কথা ভয় না করলে মজা পেলাম। এবং মিরর হাউসে ওটাও আরো একটা মানে জানি এখান থেকে দিয়ে পার হতে পারবো, তাছাড়াও মাঝে মাঝে মনে হচ্ছে যেন মানে কোথাও যেন একটা আটকে যাচ্ছে, এর দরজাটা খুঁজে পাচ্ছি না। তো গাইস এবারে আপনাদেরকে দেখাবো জুরাসিক ওয়ার্ল্ড, চলুন। আমিও ঠিক বুঝতে পারছি না এটা, যারা বুঝতে পারছো এটা কি সম্পূর্ণ কমেন্ট করে জানাতে পারো আরো কি কি আছে এখানে আমরা দেখাতে চলেছি। ঠিক আছে ভাই, ভাই অ্যামাজনের জঙ্গল আর সুন্দরবনের বাঘ কি করছে এখানে ভাই? আচ্ছা ঠিক আছে, সুন্দরবনের বাঘ কি তুই এটা জানিস? উত্তরপ্রদেশেও তো টাইগার আছে। আচ্ছা বাঘ আমাকে তো লাগছে সুন্দরবনের মতো। আচ্ছা ঠিক আছে চল, রয়্যাল বেঙ্গল টাইগার চল দেখি আগে গিয়ে কি কি আছে। তো গাইস আমরা চলে এসেছি, আপনাদেরকে যেটা ফটো দেখাচ্ছিলাম অ্যামাজনের জঙ্গল ছে, অ্যামাজনের দেখতে পাচ্ছি এখানে একটা অ্যামাজনের গাছ আছে, ক্যামেরাটা কাছে নিয়ে কাছে নিয়ে। এই গাছটা আসলে কি সত্যি দেখতো আসল কি না? এখানে 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 কি একটা আওয়াজ দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আরে ভাই অ্যামাজন বলে এটাকে ফাঁসিয়ে দিয়েছে। এ দেখতে কিন্তু অনেকটাই রিয়েল লাগছে, দেখ এই এই এগুলো দেখ কাঠামোগুলো, তারপরে যে এই যে এগুলোকে ফোকাস কর একটু এখানে, এগুলোকে দেখ আপনাদেরকে বলেছিলাম না জুরাসিক ওয়ার্ল্ড এর কিছু একটা আপনাদেরকে দেখাবো, যেখানে থাকবে কিছু ডাইনোসর এবং যে ডাইনোসরের মতো দেখতে যেগুলো পাখি ডানা মেলে উড়ে উপরে দেখানো হয় এই আওয়াজ করছে কি এখানে? প্লাস এখানে নিচে দেখার মতো এখানে ডিমের ডিম ভেঙে বাচ্চা বার হচ্ছে, তেমন কিছু দেখার মতো জিনিস আছে সেগুলোকে দেখ। আচ্ছা চলো এগুলো নিচে গিয়ে দেখাই, এগুলো উপরটা ভালো করে দেখাই। তো এখানে একটা যেগুলো যে ডাইনোসরটা আমরা জুরাসিক ওয়ার্ল্ডে দেখেছি, মানে বাকি ডাইনোসরগুলোকে খেয়ে ফেলে, মানে দেখ না দাঁতগুলো কেমন বড় বড়, ওই মানে একই রকম দেখতে
মানে একই রকম দেখতে সেই ডাইনোসরটা মানে এখানে আছে, ও মানে এমনই সিস্টেমেটিক বানিয়ে রেখেছে যে দেখ না দেখ না ভাই মাথা নাড়ছে, বড়টা মাথা নাড়ছে দেখ না। কি করে সম্ভব এটা, কি করে সম্ভব? চল নিচেই চল, তাহলে নিচেই চল লিফট। এটা ন্যাজ নাড়া দিচ্ছে আবার, দেখ এদিকে এই লাগবে যে এসে মুখে বলার মতো কিছু নেই। আপনারা ভিডিওটি দেখুন এবং আনন্দ করুন এমন ভাবে। তো আমরা নিচে গিয়ে আর বাকি যেগুলো আছে নিচে দেখানোর মতো সেগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এটা আপনারা হয়তো দেখছেন ফটোতে তাজমহল, আমরা চেষ্টা করব রিয়েলে আপনাদেরকে কোনো এক সময় তাজমহলের একটা ব্লগ করে আপনাদেরকে দেখাবো। তো আগে চলুন, আগে পুরোটা ঘুরিয়ে দেয়। এটা এটা একটা ছোট একটা ডাইনোসর দেখি, ওর মাথা নাড়ছে দেখ না। হ্যাঁ রে ভাই তোকে খাবো, হ্যাঁ রে ভাই আমি আছি, কেমন আছিস ভাই? এই কি একটা আওয়াজ করছে না মুখ দিয়ে, খিদা পেয়েছে বলছে তোকেই খাবো এবার। এ দেখ না মাথা নাড়ছে বলছে, কথাটাই সত্যি হলো, হ্যাঁ তোকেই খাবে ভাই। তো বন্ধুরা আমরা যে ডাইনোসরটা উপরে দেখছিলাম তার পাগুলো পায়ের নখগুলো সেগুলো দেখুন না কেমন দেখুন। এটা কি রে, এটা 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 হচ্ছে আপনার আপনি যেটা উপরে দেখেছিলেন বড় লম্বা গড়া লম্বা যেটা উপরে যেটা দেখিয়েছিলাম সেটারই একটা বাচ্চা। আচ্ছা ওটার বেবি আছে। আচ্ছা এই একটা বেবি ডিম থেকে বার হচ্ছে, বেবির সঙ্গে মানে ড্যাড অথবা মম পাশে মানে একে দেখছে। আচ্ছা বেবিটাকে ডিম থেকে বার করতে সাহায্য করছে মুখ দিয়ে, দেখ পিছন থেকে এখানে একটা ডিম আছে, চল।